আমরা প্রফিট এবং লস নিয়ে একটি প্রবলেম করব। এই প্রবলেমে বলে দেওয়া আছে যে সেলসম্যান বট টু ডজনস অফ টেলিভিশন সেটস অ্যাট $300 ইচ সো টু ডজনস দ্যাট মিনস আমাদের 24 আইটেম এবং সেটার ইউনিট প্রাইস হচ্ছে 300 করে। আমরা বলতে পারি যে টোটাল প্রাইস 300 মাল্টিপ্লাইড বাই 24। সেকেন্ড এসে বললো হি সোল্ড টু থার্ডস অফ দেম 24 এর টু থার্ড হচ্ছে 16, তো 16টা সে বিক্রি করলো এবং সেখানে সে 25% প্রফিট পেল। তাহলে প্রথমটা হচ্ছে আমার কস্ট যেটা কিনা আমার সে কিনলো পারচেজ প্রাইস এবং পরেরটা হচ্ছে আমার সেল প্রাইস। সেল প্রাইসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টু থার্ড দ্যাট মিনস আমার এখানে 16টা সে বিক্রি করলো এবং এখানে সে পাচ্ছে 30% প্রফিট, 30% 20 সরি 25% প্রফিট। সো 25% যদি প্রফিট হয় এই প্রফিটটা হচ্ছে যে ক্রয় মূল্য যে পারচেস করলো তার 25%, দ্যাট মিনস আমি বলতে পারি যে 300 তার সাথে হচ্ছে 1.25 মাল্টিপ্লাই করলে আমরা সেটার সেল প্রাইস পাচ্ছি। আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে 300 মাল্টিপ্লাইড বাই 1.25 মাল্টিপ্লাইড বাই 16, বাকি যে ওয়ান থার্ড অর্থাৎ 8টা সেগুলো সে সেল করেছে লসে। 300 এর যতগুলো আছে সেটা হচ্ছে ইউনিট প্রাইস এবং তার সাথে ওটার লস হচ্ছে 30% লস উইচ ইজ 0.7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 300 টোটালের লস হচ্ছে ইউনিট প্রাইস হিসেবে 0.7 এবং এখানে টোটাল কতগুলো আছে 8টা আছে। আমাকে বের করতে বলছে যে হোয়াট ইজ হিজ টোটাল প্রফিট অর লস, প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা আমরা এখানে বের করবো। সো প্রথমটা যদি আমরা দেখি এটার ভ্যালু আমরা পাচ্ছি 6000 এবং পরেরটার ভ্যালু হচ্ছে 1680 এবং এখান থেকে আমরা ই টোটাল পাচ্ছি 7680। যেহেতু আমরা এখানের মধ্যে পারচেস প্রাইস আমরা পাচ্ছি 7200 আর সেল প্রাইস 7680, সিম্পলি বলতে পারি যে এখানে সে প্রফিট করছে। তো প্রফিটের পরিমাণটা কত হবে 7680 মাইনাস 7200 উইচ ইজ নাথিং বাট 480 অ্যান্ড প্রফিট দ্যাট মিনস প্লাস। সো আমাদের আনসার হচ্ছে এ প্রফিট অর এ গেইন অফ $480। নাম্বার ই, আনসার হচ্ছে ই। থ্যাংক ইউ।